ফিজিক্যাল স্টক ভেরিফিকেশন কিভাবে করতে হয় ট্যালির মধ্যে সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেব। ওকে, এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে ফিজিক্যাল স্টক বলে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাইকের নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, আজকে আমাদের টপিক কি আছে, আমরা ফিজিক্যাল স্টক ভেরিফিকেশন করব আমাদের ট্যালির যে আমাদের থিওরিক্যাল যে স্টক থাকে তার সাথে। ওকে, তার মানে ফার্স্ট আমি বলে রাখি যে ফিজিক্যাল স্টক ভেরিফিকেশন প্রসেসটা কি। ওকে, সাপোজ আমাদের একটা কোম্পানি রয়েছে, যে কোম্পানিতে সাপোজ দুটো স্টক আইটেম আছে, যেমন এই একটা আমার কোম্পানি রয়েছে, তার মধ্যে আমি স্টক সামারিতে ঢুকলে দুখানা আমার স্টক আইটেম রয়েছে, যার এখন ক্লোজিং ব্যাগ বলে আমার একটা স্টক রয়েছে আইটেম, যেটা আমাদের 671 নাম্বারস, মানে 671টা আমার ক্লোজিং স্টক দেখাচ্ছে। অ্যান্ড আমাদের পেন যেটা রয়েছে সে আমাদের 738টা আমাদের ক্লোজিং স্টক দেখাচ্ছে। ওকে, এটা আমাদের থিওরিটিক্যাল রয়েছে, মানে সাপোজ আমি পারচেসিং করেছিলাম, ওপেনিং ছিল, সেল করেছি, দেন এক্সেট্রা করে আমার এতগুলো থাকার কথা। কিন্তু আমরা যখন স্টক অডিট করি, ওকে, বা আমাদের ইয়ার এন্ডিং এর পর বা ইয়ার এন্ডিং এর আগে বা আমরা যখন অডিটিং করি, সেটা আমাদের কোয়ার্টারলি হতে পারে, মান্থলি হতে পারে, সেটা আমাদের যখন খুশি হতে পারে, আমরা যখন অডিট করি তখন দেখি যে আমাদের থিওরিটিক্যাল মানে আমাদের ট্যালিতে যে স্টক ক্লোজিং স্টক দেখাচ্ছে তার সাথে কিন্তু আমাদের ফিজিক্যালি স্টকের কিছু হেরফের রয়েছে, কিছু মিসম্যাচ আমরা পাচ্ছি। সাপোজ এখানে পেন যেটা আমার 738টা থাকার কথা, কিন্তু আমি ফিজিক্যালি গিয়ে দেখলাম 730টা পেলাম, আটখানা আমি পেলাম না। ওকে, সেক্ষেত্রে সেটা ফিজিক্যালি স্টকের আমরা অ্যাডজাস্টমেন্ট আমরা ট্যালির মধ্যে করতে হবে। ওকে, সেক্ষেত্রে আমরা ফিজিক্যালি ভেরিফিকেশন করে সেই স্টকটাকে আমরা কিভাবে ট্যালির মধ্যে পুট আপ করব। ওকে, এবং পুট আপ করলে সেটার কি অ্যাকশন দাঁড়াচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লসে বা আমাদের ব্যালেন্স শিটে, সেই জিনিসগুলো কিন্তু আমরা বৃত্তান্ত জানবো। ওকে, সাপোজ আমার এই কোম্পানিতে আমরা অডিট করলাম, অডিট করে দেখলাম আমার কাছে ব্যাগ 671টা থাকার কথা কিন্তু 675টা রয়েছে, সাপোজ 4টা বেশি রয়েছে। ওকে, অ্যান্ড আমাদের পেনের ক্ষেত্রে 8টা কম রয়েছে, ঠিক আছে। সেই ফিজিক্যালি স্টকের মধ্যে সাপোজ কখনো আমাদের মিসম্যাচ কারণ হওয়ার কারণ কি, সাপোজ কোনো পেন আমাদের ভেঙে যেতে পারে বা সেটা আমাদের স্যাম্পেল ইউজ হয়ে গেছে বা এক্সেট্রা, কখনো একটার জায়গায় কোনো 10টা দেওয়ার জায়গায় 11খানা চলে গেছে, যে কোনো কারণে আমাদের মিসম্যাচ গুলো হতে পারে। ওকে, এবার আমাদের সেই ফিজিক্যালি স্টক, মানে আমি কি বললাম, ব্যাগ আমাদের কাছে ফিজিক্যালি রয়েছে 675টা, অ্যান্ড আমাদের পেন রয়েছে 730টা, এবার তার এন্ট্রি আমরা কিভাবে ট্যালির মধ্যে পাস করব। ওকে, তার জন্য ফার্স্ট আমি ব্যাক করব, ব্যাক করে ভাউচার্সের মধ্যে চলে আসবো। ভাউচার্সের মধ্যে চলে আসলে আমাদের এখানে কন্টা, পেমেন্ট, রিসিভ, জার্নাল, সেলস, পারচেস, এরকম সব ধরনের আমরা কিন্তু এখানে ভাউচারটাই পেয়ে থাকি। কিন্তু যখনই এরকম কোনো সিচুয়েশান আসবে, যখন আমাদের ফিজিক্যালি স্টকের সাথে আমাদের অ্যাকাউন্টস বুকের স্টকের আমাদের ট্যালি করতে হবে, তখন আমাদের নিউ একটা ভাউচার আমাদের ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে আমাদের ফিজিক্যাল স্টক বলে ভাউচারটা। এবার সেই ভাউচারটা আমরা কোথা থেকে পাবো, সেই ভাউচারটাও আমাদের রাইট সাইডে কোনো জায়গায় আমাদের এখানে দেখাচ্ছে না, সেটা আমাদের কোথায় দেখাবে, সেটা আমাদের F10 এ আদার্স ভাউচার্স বলে একটা অপশন রয়েছে, ওখানে যখনই আমরা ক্লিক করব তখন নিচে আমাদের ইনভেন্টরি ভাউচার্স, তার মধ্যে কন্ট্রোল প্লাস F7 মারলে কিন্তু আমাদের ফিজিক্যালি স্টক ভাউচার কিন্তু আমাদের অন হয়ে যাবে, ক্লিয়ার। দেন আমরা এর মধ্যে এন্টার করবো, তখন ফিজিক্যালি এক্সট্রা স্টকের আমাদের একটা কিন্তু এন্ট্রি চলে আসছে, মানে আমাদের ভাউচার ওপেন হয়ে গেছে। এবার সাপোজ এর মধ্যে আমরা এখানে ভাউচার নাম্বার, দেন আমাদের এখানে সাপোজ ফার্স্ট জানুয়ারি, সাপোজ 31st December 2022 পর্যন্ত আমরা অডিট করলাম, তখন ফার্স্ট জানুয়ারিতে আমরা এন্ট্রি পাস করছি। কি বললাম এখানে আইটেম অফ স্টক, সাপোজ ব্যাগ আমি কটা বললাম 671টা আমার অ্যাকাউন্টস বুকে রয়েছে, কিন্তু ফিজিক্যালি 675টা রয়েছে। ওকে, সেক্ষেত্রে কেউ সাপোজ কোনো রিটার্ন দিয়ে দিতে পারে, সাপোজ কোনো কারণে এন্ট্রি পাস হয়নি, এক্সেট্রা বিভিন্ন কারণে হতে পারে মিসম্যাচটা। ওকে, সেক্ষেত্রে সেটা আমি 675 করে দিলাম। দেন আমাদের আরেকটা কি আছে, পেন, যেটা আমাদের কত 730টা বললাম আমি, রাইট, 730টা করে দিলাম। ওকে, দেন এন্টার,
এন্ড এন্টার কন্ট্রোল করে সেটা সেভ। তাহলে ফিজিক্যালি স্টক আমাদের কিন্তু ভেরিফিকেশন করার পর আমরা যখন স্টক সামারি এবার অন করব আমাদের কিন্তু 675 এন্ড আমাদের 730 টাই দেখাচ্ছে। এবার এর মধ্যে যখন এন্টার করব এখানে আমাদের জানুয়ারি মাসে আমাদের ফিজিক্যালি স্টকের ভাউচারটা কিন্তু এর মধ্যে চলে আসবে, সেটা আমাদের পিনের ক্ষেত্রেও আসবে। এবার যদি কোনো কারণে যদি ফিজিক্যালি স্টক আমাদের থিওরিটিক্যাল স্টকের সাথে মানে আমাদের অ্যাকাউন্টস বুকের স্টকের সাথে যদি ট্যালি থাকতো সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই হতো না। এবার এই প্রসেসটা করার পর আমাদের প্রফিট অ্যান্ড লসে কি অ্যাকশন দাঁড়ালো, যেই স্টকটা আমার বাড়লো সেক্ষেত্রে কিন্তু আমার ক্লোজিং স্টক বাড়লো, ক্লোজিং স্টক বাড়লে কিন্তু আমার প্রফিট বাড়লো, ওকে। বাট এবার যে স্টকটা আমাদের কমলো সে স্টকটা কমলো মানে কি হলো, আমার কিন্তু প্রফিটটা কমে গেল। সাপোজ আমি এখানে প্রফিট অ্যান্ড লসে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লোজিং স্টক এখন 671 দেখাচ্ছে, কারণ কি 675 আমার বেশি আছে। এবার সাপোজ যদি স্টক আমাদের বেশি থাকে অটোমেটিক এখানে ব্যালেন্স তার বেশি হবে, ব্যালেন্স বেশি হলে গ্রস প্রফিটও কিন্তু আমার অটোমেটিক বেশি হয়ে যাবে, গ্রস প্রফিট যদি বেশি হয় সেক্ষেত্রে আমার নেট প্রফিটও কিন্তু বেশি হবে। সেক্ষেত্রে স্টক যত আমাদের বাড়বে তত আমাদের কিন্তু প্রফিট বাড়বে, স্টক যত কমবে তত কিন্তু আমাদের প্রফিট কমবে, ওকে। এইভাবে আমরা ফিজিক্যাল স্টক ভাউচারের ব্যবহার করে ফিজিক্যাল স্টক ভেরিফিকেশন করে তার কিন্তু এন্ট্রি আমরা ট্যালির মধ্যে করতে পারি, ওকে। ফিজিক্যাল স্টক ভেরিফিকেশন আমরা কিভাবে কাজে লাগাই ট্যালির মধ্যে সেগুলো কিন্তু আমি খুব ভালোভাবে বোঝালাম। এরপরও যদি কারোর যদি কোনো কোয়েরিজ থেকে থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশন কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। বা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এপিস অফিস, এসেটটা সব রকম ভিডিও দেখার জন্য।